দেশ স্বাধীন, কিন্তু বাস্তবিক চিত্র হলো আমরা দেখেছি বিগত 15 বছর ইসলামী ছাত্র শিবির তার নিজস্ব কার্যালয়, জনশক্তিরা তাদের বাড়ি, ছাত্ররা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিকভাবে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত ছিল। চট্টগ্রাম মহানগর উত্তরের এই অফিস দীর্ঘদিন ধরে বন্ধ করে রাখা হয়েছিল হাসিনা সরকারের লেলিদেয়া সন্ত্রাসী বাহিনীদের দ্বারা। আজকে সেটা ইসলামী ছাত্র শিবির, এদেশের তাওহিদী জনতা সকলের নেতৃত্বে আজকে আবার নতুন করে এই কার্যালয়ের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই আল ইসরা শুধুমাত্র ছাত্র শিবিরের অফিস ছিল না, এটা ছিল তরুণ যুবক ছাত্রদের মাঝে ইসলামের দাওয়াত এবং এই এলাকাকে একটি আদর্শ এলাকা হিসাবে গঠন করার জন্য ছাত্রদের তাদের নিজেদের 1 টাকা 2 টাকা 100 টাকা দিয়েই নিজেরা এই আল ইসরার এই প্রতিষ্ঠানটি গড়েছিল। কিন্তু দুর্ভাগ্য, বিগত সরকারের পেটুয়া বাহিনীরা এই অফিসে তালাবদ্ধ করে দিল। ছাত্রলীগ স্বেচ্ছাসেবী দুষ্কৃতিকারীরা আল ইসরার প্রত্যেকটি জানালা, গ্রিল, টেবিল, চেয়ার, কোরআন, হাদিস, ইসলামী সাহিত্য সহ সমস্ত বাতি, ইলেকট্রিক্যাল ফ্যান, কম্পিউটার, ছাত্রদের ল্যান্ডিং লাইব্রেরি, ছাত্রদের পড়ার জন্য কোচিং সেন্টার সব কিছু লুট করে নিয়ে গেছে প্রায় 4 কোটি টাকার কাছাকাছি জিনিস। নতুন বাংলাদেশে নতুন যাত্রায় ছাত্র শিবিরের নতুন অফিস আজকে আবার পুনরায় দ্বিতীয়বার নতুন বাংলাদেশের মতো আমরা উদ্বোধন করার জন্য আজকে প্রধান অতিথিকে নিয়ে এসেছি। সম্মানিত এলাকাবাসী সার্বিকভাবে সহযোগিতা করবেন। এইবার আমরা এই অফিস উদ্বোধন করলাম, আল্লাহ তাআলা যাতে করে আগামী দিনে ইসলামী বিপ্লব সংগঠিত হওয়ার আগ পর্যন্ত যাতে করে এই অফিসের কাজকর্ম আমরা চালাতে পারি, এলাকাবাসীর কাছে সর্বাত্মকভাবে সহযোগিতা কামনা করছি। ছাত্র শিবির কোনো জোর করে দখল করে আল ইসরা করে নাই, এই জায়গা আমরা কিনেছি, এই জায়গার মালিক আল ইসরা, তার সত্তাধিকারী হলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগরী। এইখানে জনগণের টাকা আপনারা যারা দান করেছেন আমরা তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করি।